প্রতিবাদে খুনে ধৃতদের ফাঁসির দাবিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, পুলিশের গাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, সব মিলিয়ে রণক্ষেত্রে কোচবিহার আদালত চত্বর। দিন পনেরো আগে পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির প্রতিবাদ করে খুন হন সুভাষ রায়। ধৃতদের আদালতে পেশের সময় আজ উত্তাল হয়ে ওঠে কোর্ট চত্বর। ধৃতদের ফাঁসির দাবিতে রক্তাক্ত কোচবিহার আদালত চত্বর। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। দিন পনেরো আগেই পঞ্চায়েতের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করায় খুন হন তৃণমূল কর্মী সুভাষ রায়। পুলিশের খাতায় নাম ওঠে উপপ্রধান কালীশঙ্কর রায় সহ বারো জনের। ধৃত বারো জনকে শনিবার আদালতে পেশের আগেই রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। ধৃতদের জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবি ওঠে। পুলিশের ঘেরাটো ভেঙে ধৃতদের মারধরও করে বিক্ষোভকারীরা। সুভাষ রায় ঠিক আছে, ওর জন্য যারা গুন্ডা বাহিনীরা ওরা ওকে দেখতে চায় না, এর জন্য ওকে যেভাবে হোক মারা হলো। তাদের কি চান? তাদের জন্য আমরা এখন আন্দোলন করব, তাদের জন্য আমরা ফাঁসি চাই। আদালত থেকে ধৃতদের বের করে নিয়ে যাওয়ার সময় ফের জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। গাড়ির সামনে শুয়ে পড়ে কিছু বিক্ষোভকারী। ধৃতদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ইটের খায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আন্দোলনকারী। এদের সাদা যাচ্ছি প্লাস ফাঁসি ফাঁসি চাই। আমরা পাঁচরা অঞ্চলের লোক একজোট হয়েছি, আমরা ওর সাজা চাই, আমরা ওদের ফাঁসি সাজা চাচ্ছি। আদালত চত্বর থেকে গাড়িতে ধৃতদের তুলতে গিয়ে হিমশিম অবস্থা হয় পুলিশের। কোনক্রমে পরিস্থিতি সামলে ধৃতদের গাড়িতে তোলে পুলিশ। ক্যামেরায় দীপনারায়ণ রায়, দেবজ্যোতি কাহালি, বাপ্পা সরকারের সঙ্গে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, ২৪ ঘন্টা।